আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা নতুন একটা এপিসোড শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে বড়দের কার্ডিগান, কিভাবে করে একটা বড়দের কার্ডিগান ক্রোশে করতে হয় সেটার উপরে আমরা একটা টিউটোরিয়াল সিরিজ করব। যেহেতু একটা ভিডিওতে আমরা যদি পুরোটা কভার করতে চাই তাহলে সেটা খুব অসুবিধা হয়ে যাবে, বেশ লম্বা হয়ে যাবে, তো আমি ঠিক করেছি এই জন্য আমি পুরো টিউটোরিয়ালটাকে তিনটা পার্টে ভাগ করে আপনাদেরকে প্রেজেন্ট করব। তো প্রথমেই আমি শুরু করতে যাচ্ছি আমাদের এই টিউটোরিয়ালের জন্য আমরা কি কি উপকরণ ইউজ করেছি। আমরা এই কার্ডিগানটা তৈরি করতে ইউজ করেছি বন্ড উল, এবং বন্ড উলের শেড পছন্দ মতো করার জন্য আমি কয়েকটা কালার মিক্স করে নিয়েছি। আর আমাদের এখানে প্রায় 650 গ্রামের মতো এই প্রজেক্টের জন্য উল লেগেছে। তো বন্ড উলের প্রত্যেকটা রুলে 25 গ্রাম করে থাকে, তাহলে আপনারা বুঝে নিন আমার কতটুকু উল লেগেছে। তো আমি এখানে 6 মিলিমিটার ক্রোশে হুক ইউজ করেছি। আমি চেয়েছি যে আমার কার্ডিগানের বুননটা যেন খুব ঘন না হয়ে যায়, এজন্য আমি একটু প্রয়োজনের তুলনায় একটু বড় হুক ইউজ করেছি। এই ধরনের বন্ড রুলের জন্য সাধারণত 4 mm হুক ইউজ করা হয়। এছাড়া আমাদের লাগবে একটা কেচি এবং একটা ট্যাপেস্ট্রি নিডেল। তো প্রথমে কিছু কথা বলে শুরু করতে চাচ্ছি। এটা আমি আমার হাজবেন্ডের জন্য তৈরি করেছি। এটা একটা পুরুষদের কার্ডিগান। তো আমার বানানোর সময় মনে হয়েছে যে এই একই সাইজ আসলে পুরুষ এবং মহিলা যে কারোর জন্য বানানো যাবে, কারণ সাইজে তেমন বেশি হেরফের হয় না। শুধুমাত্র একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যখন আপনারা কার্ডিগানটা তৈরি করবেন, তো পুরুষদের জন্য যখন আপনি কার্ডিগানটা তৈরি করবেন তখন এই বোতাম ঘরটা ডান পাশে থাকবে, বোতামটা ডান পাশের অংশে লাগানো হবে, এবং মহিলাদের জন্য যখন তৈরি করবেন বোতামটা বাম পাশের অংশে লাগানো হবে। তো আমি মোট 4টা বোতাম ইউজ করেছি। এখানে মোট 4টা বোতাম ইউজ করেছি এবং মেজারমেন্টগুলো আমি ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। তারপরও সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলে দিই। আমি এখানে যার জন্য এই কার্ডিগানটা তৈরি করেছি তার চেস্টের সাইজ হচ্ছে 44, এবং 44 ইঞ্চি চেস্টের সাইজের জন্য আপনাদেরকে শুরুতেই 62 চেইন করে আপনাদের পুরো প্রজেক্টটা শুরু করতে হবে। যদি আপনারা 46 ইঞ্চ সাইজের জন্য করেন চেস্ট সাইজ, তাহলে আপনারা 66 চেইন দিয়ে শুরু করবেন, এবং যদি 48 সাইজের জন্য করেন তাহলে আপনারা 70 চেইন নিয়ে শুরু করবেন, এবং তারপর ক্রমান্বয়ে আপনাদের কার্ডিগানের কাজটা করতে হবে। এরপর আমি পেছনের অংশ প্রথমে শুরু করেছি। পেছনের অংশের জন্য আপনাদের মোট 45টা রো করতে হবে, সামনের অংশের জন্য আপনাদেরকে 45টা রো করতে হবে, এবং হাতার জন্য আপনাদেরকে মোট 40টা রো করতে হবে ডাবল ক্রোশে এবং সিঙ্গেল ক্রোশে মিলিয়ে। আর এই প্রজেক্টের জন্য অবশ্যই আমি মনে করি এটা বিগিনাররা করতে পারবেন। তারপর আমি বলে দিচ্ছি আমাদের কী কী স্টিচ জানতে হবে এই প্রজেক্টের জন্য। আমাদের সিঙ্গেল ক্রোশে, ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এবং ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, এই 4 ধরনের স্টিচ জানা লাগবে। আমাদের চ্যানেলে প্রত্যেকটা
স্টিচের উপরে টিউটোরিয়াল আছে, আশা করছি আপনারা টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। এবং শুধুমাত্র প্যাটার্ন ফলো করতে পারলেই আপনারা ইজিলি যে কেউ এই কার্ডিগানটা তৈরি করতে পারবেন। আশা করছি আপনারা এপিসোডগুলো দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। এবং প্লিজ আমাদের চ্যানেলটার পাশেই থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং সবাইকে সুস্থ এবং সুন্দর থাকার শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।